সবগুলো অরিজিনাল গ্লাস গ্লাস এগুলো প্রতিটা দরজা মরার সব অরিজিনাল আলহামদুলিল্লাহ এটা হাইব্রিডের জি এটাই এটাই সিস্টেমটা আর কি হাইব্রিডের কন্ট্রোলারটা এটা আচ্ছা অন্য গাড়ি ছোটো এটা অর্ডারটা দেখো অনেক বড়ো অন্য অন্য গাড়ি ছোটো করছে আরও জি কন্ট্রোলারগুলো তোমার গাড়ি খুব ফ্রেশ কোনো খোলা কাটা মারি খাওয়া কিছু নেই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে এসেছি নিউ ইউনিক অটো সেন্টারে যেটা মোহাম্মদপুর তাজমহল রোডে অবস্থিত এবং এটার ঠিক অপোজিটে জাপান গার্ডেন সিটি তো আজকে আপনাদেরকে একটি ফ্যামিলি কার দেখাবো যেটা খুব ডিমান্ডেবল কার বর্তমানে সেটা হলো টয়োটা অ্যাকোয়া গাড়িটি হাইব্রিড তো চলুন এটা সম্পর্কে ডিটেলস জেনে নিই লেটস গো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ তাআলা অনেক ভালো রাখছেন আমরা মুক্তি পাচ্ছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই জি তো ব্যবসার কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে মোটামুটি বেঁচে আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনার শোরুমে আজকে কি কি গাড়ি আছে অনেকগুলো গাড়ি আছে আপনার একটা একক গাড়ি দেখাবো এখন 2012 গাড়ি 18 রেজিস্ট্রেশন আচ্ছা হাইব্রিড খুব সুন্দর ছোট গাড়ির মধ্যে অনেক সুন্দর গাড়ি 15 সিসি খুব একটা ভালো ফ্যামিলি কার প্রোজেকশন লাইট এইচআইডি প্রোজেকশন লাইট জি অরিজিনাল কালার আচ্ছা কিছু করে না যেভাবে আছে ওভাবে রেখে দিয়েছি আচ্ছা দেখেন গাড়িটা সুন্দর গাড়ি অরিজিনাল হেডলাইট অরিজিনাল সব কিছু আচ্ছা ফগ লাইট সব অরিজিনাল এখানে কিছু করানো না এই বিল্ডিং যে আছে গাড়ির সাথে তাই কোনো কাজ করে না এখনো আচ্ছা স্টিল বাম্পার জি এটা কি কালার গ্রে গ্রে কালার গ্রে কালার তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি অ্যাকোয়া হাইব্রিড এবং বিস্তৃত কালার ভিতর ডাঙ্গেল গাড়ির ভিতরটা অনেক সুন্দর গাড়িটা অনেক চয়েসফুল গাড়ি দেখেন ভিতরটা অনেক ভিতরটা খুবই সুন্দর মানে খুবই সুন্দর মাশা আল্লাহ আমার খুব চয়েসফুল ভিতরটা কন্ডিশনের কারণে কালারের কারণে খুবই সুন্দর এবং মানে ইন্টেরিয়রটা খুব সুন্দর টাচ সব কিছু টাচ ভিতরে অনেক জায়গা অনেক জায়গা মোটামুটি খারাপ না ছোট গাড়ির মধ্যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর গাড়ি পায়ের জায়গা কেমন এটা অনেক জায়গা পায়ের একটা জায়গা বড় করে করা ছোট করা যায় তারপরে স্টার্টিংটা উঠা নিচা করা যায় এটা ওই গাড়ির মধ্যে করা যায় মোটা লম্বা লোক তাদের জন্য সমস্যা নাই ইনশাআল্লাহ যাদের একটু হেলদি লোক এদের জন্য সমস্যা নাই গাড়ি করে চালানো এটা কত সিসির ইঞ্জিন 1500 সিসির ইঞ্জিন 1500 সিসির ইঞ্জিন হাইব্রিড হাইব্রিড এটা 1500 সিসির ইঞ্জিন আমরা টেস্ট মানে এই ফিটনেস আছে 10/2/2022 জি ইনস্যুরেন্স আছে এই ফিটনেস এই টেস্ট আছে 11/2/2022 আর 12/8/2022 আছে ইনস্যুরেন্স এবং গাড়িটা খুবই সুন্দর মাসে আমরা আচ্ছা 1500 সিসি গাড়ি এবং সবচেয়ে আমার 1800 টেস্ট হয়েছে পুরো না 2 বছর বন্ধ ছিল গাড়ি জি এবং চলাও কম 80,000 মতো চলা আছে 80,000 জি খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এবং পিছনটা দেখেন দরজাটা অনেক সুন্দর সিটগুলো ভাঙা যায় আচ্ছা হ্যান্ডরেস্ট আছে জি হ্যান্ডরেস্ট সিট সুন্দর এখন তো সব টয়োটা গাড়িগুলো অনেক সুন্দর ই করে ফ্যান্সি করে বানায় জি সব কোম্পানির গাড়ি এখন ফ্যান্সি করে আগেছে অনেক এবং পিছনে একটা স্পল আছে খুব সুন্দর এটা এন্টার আছে এবং 4.5 পয়েন্টের গাড়ি 4.5-এর গাড়ি জি এই লাইটটা ভাঙা আছে কাস্টমার যদি চায় আমি চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ আচ্ছা এবং প্রতিটা লাইট সুন্দর ওই লাইটটা শুধু ভাঙা পাইছে ওদের একটু দাগ আছে যেহেতু আমি কাজ করাই নাই যদি কাস্টমার চায় আমি করে দেবো ইনশাআল্লাহ আচ্ছা আমরা পিছনটা দেখাচ্ছি আপনাকে তেলে গেলে অনেক জায়গা সুন্দর জায়গা জি অনেক জায়গা আছে স্পেসটা ভালো স্পেয়ার চাকাও আছে এবং এই সিটগুলো ভাঙা যায় পিছনে খুবই সুন্দর যাইলে এই সিটগুলো ভেঙে অনেক জায়গা বের করা যায় আচ্ছা পুরো জায়গা বের করা যায় মানে প্রয়োজনে লং ট্যুরে গেলে বিশাল হ্যাঁ লং ট্যুরে গেলে দুজন স্বামী স্ত্রী যাচ্ছে ব্যাগ ট্যাগ লাগেজ থেকে যা লাগে দেশে গেলো বা কোথাও গেলো বা অফিসিয়াল কোনো পার্স বা কিছু নিতে বা কিছু মার্কেটিং করলো মার্কেটে গিয়ে দুজনে গিয়ে কিনলো সব হবে ইনশাআল্লাহ সব রকম সুব্যবস্থা আছে গাড়ির মধ্যে ঠিক আছে এবং এই সেটটা অনেক সুন্দর মাশাআল্লাহ এবং প্রতিটা জিনিস অরিজিনাল রেন সেটমেন্ট সব অরিজিনাল কোনো রকম ই করে নেই দারুণ খুবই সুন্দর এবং গ্লাসটা দেখেন গ্লাসগুলি অরিজিনাল ওই যে স্টিকার মারা আছে অরিজিনাল স্টিকারগুলো আছে
মানে ওনার নিয়ে কোনো কাজ নেই আপাতত, আশা করি ইনশাআল্লাহ। বর্তমানে ছোট ফ্যামিলিগুলোর খুব পছন্দের গাড়ি অ্যাকুয়া, বিশেষ নতুন বিবাহ যারা করছেন তাদের জন্য খুবই সুন্দর। ছোট ফ্যামিলি স্বামী স্ত্রী হয়তো স্বামী স্ত্রী দুজনে জব করে, একে বসে জব করে, বিয়ে হয়েছে, ওদের জন্য খুব সুন্দর। বৃষ্টিপাতের জন্য রোদ বৃষ্টি ছাড়াই মাশাল্লাহ জামজারে যে অবস্থা আমাদের দেশের, ছোটো গাড়ি হাইব্রিড গাড়ি খরচা কম, অনেক মোটরসাইকেলের মতো খরচ, পার্কিংও করতে কম, সুবিধা। তো এটা ইঞ্জিনটা দেখে চলুন, আমি আপনাকে ইঞ্জিনটা দেখাচ্ছি, হাইব্রিড কি সুন্দর। আচ্ছা, এই সবগুলো অরিজিনাল ক্লাস ক্লাস, এগুলো প্রতিটা দরজা মার সব অরিজিনাল, সুন্দর হাইব্রিডের। জি, এটাই এটাই সিস্টেমটা আর কি, হাইব্রিডের কন্ট্রোলারটা এটা। আচ্ছা, অন্য গাড়ি ছোটো, এটা অর্ডারটা দেখো অনেক বড়ো, অন্য অন্য গাড়ি ছোটো করছে আরও। জি, কন্ট্রোলারগুলো আমার গাড়ি খুব ফ্রেশ, কোনো খোলা কাটা মারি খাওয়া কিছু নেই আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এসব জায়গা। আরে এইসব জায়গা ফ্রেশ মানে গাড়ি কন্ডিশন ভালো। এই গাড়িটির দাম কত যাচ্ছে আঙ্কেল? এটা চাচ্ছি আস্কিং 12,50,000 টাকা। আচ্ছা, আস্কিং 12,50,000 টাকা চাচ্ছি। জি, গ্রাহকরা আসবেন, পছন্দ করলে আমরা কমাই দেবো ইনশাআল্লাহ, দাম কমবে, এটা আস্কিং প্রাইস। এটা এটা ব্র্যান্ড নিউ কিনতে গেলে কেমন টাকা খরচ হবে? আসলে এক সময় 16-17 লাখ টাকা পরে, রেজিস্ট্রেশন আছে 18 লাখ টাকা পরে যায়, বিভিন্ন গাড়ি বিভিন্ন রেট, এটা কোনো বলা যাবে না। আবার কেউ মনে করেন যে ফাইসার হিসেবে বেচতে পারে না, তার হিসাব তো আলাদা না। অনেকে মানে কমেন্টে, এর আগে আমি একটা অ্যাকুয়ার ভিডিও ছাড়বো, অনেকে কমেন্টে বলছে যে নতুনের দামই 13-14 লাখ টাকা, সেখানে আপনারা 12 লাখ হইতে পারে, 14 লাখ টাকা হয় নতুনের দাম, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এরপর আরও তো 2 লাখ টাকা খরচা আছে গাড়িতে, রেজিস্ট্রেশন সহ 2 লাখ টাকা খরচা আছে না, তাহলে 16 লাখ হয়ে গেলো। তো 16 লাখ দিয়ে হয়তো আমি তো 12 লাখ বেচতেছি, 4 লাখ কম। আচ্ছা, ঠিক না, 4 লাখ 4.5 লাখ টাকা কম, এইটাই। ঠিক আছে, তো আপনার অ্যাড্রেসটা একটু দর্শক। জি, নিউ ইউনিক অটো সেন্টার, 24/12 তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207। আমার নাম মোহাম্মদ আব্দুল হাই, ফোন নাম্বার 01712927246, 01552380274। আমি জাপান গার্ডেন উল্টা সাইডে, মোহাম্মদপুর জাপান গার্ডেন উল্টো পাশে, বার্ডার গুলি বলে সবাই চেনে। ঠিক আছে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।